বন্ধুগণ, দৈশ বৈষয়িক জীবনের আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাঁচটি প্রয়োজন পূরণ করবেন। ইবাদতের বিনিময়ে কয়টা? জোরে বলেন, কয়টা করবেন? এক নাম্বার মানুষের মৌলিক প্রয়োজন হলো তাদের রেজেক এবং জীবনের নিরাপত্তা। দুটো ভাত খেয়ে, খানা খেয়ে আরামে যদি রাতকে রাতে নিশ্চিন্তে পিঠটা লাগাইয়া যদি ঘুম যাইতে পারে, এর চাইতে আর সুখী মানুষ হওয়া কেউ? জোরে বলেন হ্যাঁ। হালাল যদি খেয়ে রাতে নিশ্চিন্তায় মানে যদি ঘুম যাইতে পারে, এর চাইতে আর মহা আনন্দ আর খুশি কিছু হতে পারে না। কিন্তু টাকা আছে, পয়সা আছে, অনেক আছে, কিন্তু ভালো ভালো খাইতেও পারে না, আর নিশ্চিন্তায় সে কোন জায়গায় নিরাপত্তা মানে থাকতেও পারে না, সব সময় নিরাপত্তাহীনতায় ভোগে, সব সময় ভয় পায়। এইটা কি শান্তি? এটা অস্থিরতা না? এটাকে টেনশন না? এই টেনশনের কারণে তার ঘুম আরাম হয়ে যায়, অথচ ঘুম হলো আরামের বাহন। ও জাল না নাউমাকুম সুবাতা, আল্লাহ পাক বলছেন ঘুম তোমাদের আরামের জন্য বানাইলাম, আর ওই জায়গায় ঘুমই আসে না, ঠিক কিনা? তাহলে ইবাদত বন্দেগী যত বেশি করব, এই দুইটি ব্যবস্থা আমাদের জন্য আল্লাহ পাক করে দিবে। ফালিয়াবুদু, পড়েন আমার সাথে, ফালিয়াবুদু রাব্বাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। আছে কিনা কোরআনে? আজকে তো ওই সব আয়াতগুলি আপনাদের সামনে আসতেছে যেগুলি আমরা সবাই জানি, ঠিক কিনা? সূরা কুরাইশের ভিতরে আল্লাহ পাক বলেন আমার বান্দাদের উচিত কাবা শরীফের রবের ইবাদত করা। কাবা শরীফের রবের ইবাদত করা, কাবা শরীফের রবের নাম কি? জোরে বলেন কি না? আল্লাহর ইবাদত যদি তোমরা করো তাহলে আল্লাহ পাক বলেন ক্ষুধার সময় আল্লাহ তোমাদেরকে খেতে দিবেন, আর ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিবেন। খাবার দাও মালিককে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মানুষ, তুমি কেন চিন্তা করো? শুধু তোমাকে তো কত শক্তি সামর্থ্য জ্ঞান বুদ্ধি শক্তি এনার্জি দিয়ে তৈরি করেছি, তুমি নিজের খাদ্য জোগাড় করতে পারো, অন্যদেরটাও করতে পারো। এমন এমন সৃষ্টি আছে যার নিজের কোনো ব্যবসা বাণিজ্য নাই, গোলা নাই, গোডাউন নাই, কিছু নাই, বাজার ঘাট নাই, কিন্তু ওই সমস্ত সৃষ্টির খাদ্য কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জোগাড় করি। সুবহানাল্লাহ। এর ব্যবস্থা কে করে দেয়? একটা পাখি, তার বাজার ঘাট আছে, তার ব্যবসা আছে, কি বলে ব্যবসা আছে, পাখিরা কি দোকান থেকে কোনো দায় কিনে রান্নাবাড়ি করে? চুলা নাই, কিছু নাই, ঠিক না? একটা পাখি সকালবেলা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে খালি পেটে বেরিয়ে যায়, আর সন্ধ্যাকালে পেট ভরে আবার নিজের বাসায় ফিরে আসে। বলুন তো দেখি এই পাখির পেটটা খাদ্য দিয়ে কে পুরাইয়া দিল, কে ভর্তি করে দিল? সুতরাং সে আল্লাহর উপরে তুমি কি করে সন্দেহ পোষণ করতে পারো যে আল্লাহ তোমাকে অভাবে রাখবে? ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই দয়ালু আল্লাহর ব্যাপারে কেন তোমার সন্দেহ হলো, কেন ধোকায় তুই পড়ে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন পিতার পৃষ্ঠ দেশ থেকে এক ফোঁটা নাপাক পানি বের করে দিয়ে মায়ের রেহেম দেশের ভিতরে দশ মাস দশ দিন পর্যন্ত নার্সিং করে কুদরতি ব্যবস্থা আয় আল্লাহ পাক সেখানে তোমার খাওয়ার ব্যবস্থা করলেন। এরপরে দুনিয়ায় মানুষ হিসাবে নিজের মতো করে সুন্দর করে একটা বাচ্চার আকারে সুস্থ দেহে এই দুনিয়ায় পাঠালেন, এবং মায়ের দুধের ভিতরে এতদিন কোনো স্তনে দুধ ছিল না, কিন্তু তোমার খাবারের ব্যবস্থা হিসাবে দুধের সঞ্চার করে দিলেন মায়ের স্তনে। এটা কে করে দিলেন? যেখানে তোমার বাবার মায়ের হাত ছিল না সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসহায় অবস্থায় লালন পালন করছি। সুতরাং তোমাকে আজকে দুনিয়ায় আমি তোমাকে রেজেক দিতে পারবো না, এটা কি করে তোমার কি এলো সন্দেহ হলো? সন্দেহ করা যাবে? ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহ পাকের ইবাদতে ভর্তি হব, আমরা সবচেয়ে ইবাদত করব আল্লাহ। এভাবে যদি করি তাহলে আল্লাহ পাক আমাদের খেতে দিবেন এবং নিরাপত্তা দেওয়ার মালিককে।
আল্লাহ পাক যদি কারোর উপরে নিরাপত্তা উঠায় নেন, সারা দুনিয়া তার পক্ষে থাকলেও তাকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নিরাপত্তা দেন, সারা পৃথিবী মানুষ যদি তাকে মারার জন্য এক হয়ে যায়, তাকে মারতে পারবে নাকি? পারবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তৎকালীন মুশরিক শাসক নমরুদ আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলালো। ফেরেশতারা সাহায্যের জন্য আসলেন, ইব্রাহিম বললেন, ফেরেশতারা তোমাদের সাহায্যের প্রয়োজন নাই, আমি এমন আল্লাহ ইবাদত করি দাওয়াত দেই তার কালেমার, যিনি দেখেন শোনেন বান্দার দুরবস্থা, ওই আল্লাহর উপরে আমি ভরসা করি, নমরুদ আমার আগুন দিয়ে কিছু করতে পারবে না। এই আত্মবিশ্বাস ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের আত্মবিশ্বাস দেখে ইমান দেখে আগুনকে নুকিশ করে দিলেন, কুলনায়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের উপরে তুমি কি হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে কি বলে আবু জেহেল তথা কাফের বেগুনা চতুর্দিকে পরিবেষ্টন করে আছে তাকে মারার জন্যে, আর আল্লাহ তাকে বাঁচানোর সিদ্ধান্ত নিলেন, ওরা কি মারতে পারছে? ওরা কি মারতে পারছে? তারা ঘেরাও করেছিল যে সকালে যখন সূর্য উঠবে দিনের আলোতে, ওরা তো কাপুরুষ না, ওরা বলছে আমরা কাপুরুষ না, রাতের আধারে মারবো না মোহাম্মদকে, মারবো আমরা দিনের আলোতে সবাই সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাপড়ের বেষ্টনি ভেদ করে তাকে নিরাপদে বের করে নিলেন, তার নাম কি? জেরবান কিনা? আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাকে বাঁচাতে চান, তাকে কেউ মারতে পারবে না, আর তাকে মারতে চান তাকে কেউ বাঁচাইতে। ওই যে ফেরাউন নীল নদীর ভিতরে তার সমস্ত সৈন্য সামর্থ্য শক্তি সামর্থ্য নিয়ে ঘোড়া টোড়া নিয়ে মুসাকে ধাওয়া করলো, মুসাকে নিরস্ত্র, হ্যাঁ, তার সহায় সম্বলহীন এই মুসাকে রাস্তা বানাইয়া নিরাপদে সাগর পার করাই দিলেন, আর ওরে দলবল সুদ্ধা ওই নীল দরিয়ায় সবগুলি চুবাইয়া মারলেন, পোটকা মাছের মতো ফুল উঠলো আর পানি খাইয়া ভাইস উঠলো। ধরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ আছেন নাই? আছেন নাই? ও আল্লাহর বাস্তা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাও আন্না হালাল কুর আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এলাকার লোকেরা, গ্রাম্য লোকেরা, শহরের লোকেরা যদি ইমানদার হয়ে যায়, আল্লাহর ভয়ের নীতিতে যদি জীবন যাপন করে, আল্লাহ পাক বলেন আকাশ আর জমিনের রহমত আর বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিব। আলহামদুলিল্লাহ, আকাশের থেকে রহমত আর না আসলে, জমিনের থেকে রহমত যদি না হয় ফসল উৎপাদিত হবে কে দেবেন? তো সেই আল্লাহর ইবাদত করতে হবে না? সে আল্লাহর ইবাদত আমরা করব, আমাদের সন্তানদের করার চেষ্টা করব। দুই নম্বর পুরস্কার হলো যে পবিত্র আনন্দময় জীবন দিবেন, শান্তিময় জীবন দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। সবাই আমরা শান্তিময় জীবন চাই না? আনন্দিত জীবন চাই না? কেউ আমরা দুঃখের জীবন চাই? তাহলে আনন্দ দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ যদি আমাদের ইবাদতে খুশি হয়ে যায় তাহলে আমরা আনন্দিত হব আমাদের জীবনে, ঠিক না? আল্লাহ পাক বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, নারী হোক পুরুষ হোক যারা নেক আমল করবে, ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুত পবিত্র হায়াত দান করব, সুখের জীবন দান করব। বলেন আলহামদুলিল্লাহ। যে বলবেন যে হুজুর, অনেক তো নামাজ দোয়া সারা দিন দিন ধর্ম পালন করে কিন্তু তারা তো ভালোভাবে খাইতে পারে না, পড়তে পারে না, আমরা দেখি তারা অশান্তিতে। আপনি কি শান্তিময় শুধু খাওয়া দাওয়ার মধ্যে শান্তি মনে করেন? সুন্দর সুন্দর বাড়ি ঘর আপনি আরাম মনে করেন? শুনে এটা কি আপনি আরাম মনে করতে পারেন? অনেক আছে সব খাবার দাবার থাকার পরও সে খাইতে পারে না, আরামের বাড়ি ঘর থাকার পরও সে ঘুম যাইতে পারে না, এটা তার জন্য একটা অশান্তির কারণ হয়ে গেছে না? অশান্তির কারণ কিনা? মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অল্পে তুষ্ট বানিয়েছেন, অল্প জিনিসের ভিতরেই তারা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকেন, রাজি থাকেন, এই জন্য তাদের মনের ভিতরে
অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে অভাব থাকলেও মনের ভিতরে তাদের অভাব থাকে না, বলেন আল্লাহু আকবার। তাই তো আমার রসুল একটা নয় দুইটা নয়, পেটে পাথর বানছিলেন কয়টা, জোরবান কয়টা, তিনটা পাথর বানছেন না? এই সময় পাহাড়ের ফেরেশতারা পাহাড়কে স্বর্ণ বানাইয়া স্বর্ণের পাহাড় রসুলের কাছে হাজির করলেন, হে আল্লাহ রসুল এতটা কষ্ট করবেন, দুনিয়া আকাশ সব কিছু আপনার জন্য তৈরি হলো, আপনি আল্লাহর বন্ধু, এত বড় মহান ব্যক্তিত্ব নিয়ে আপনি কষ্ট করছেন। আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার এই রাজাবাদশাহ হওয়ার জন্য, এই সুখ শান্তির জন্য দুনিয়া আমি আসি নাই, যেখান থেকে আসছো সেখানে চলে দাও, বলেন আল্লাহু আকবার। শুধু এই টাকা পয়সা দিয়ে কি শান্তি হয় না? আল্লাহ যদি শান্তি না দেন, আল্লাহ বিজিক্রিল্লাহে তাতমাইনু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে থাকবে, আমার ইবাদত বন্দিদি থেকে, নামাজ থেকে, কোরআন থেকে, দিন ধর্ম থেকে যারা বিমুখ হবে, ইবাদত যারা করবে না, ইবাদত যারা ছেড়ে দিবে, তাদেরকে আমি দুইটি বড় বড় আযাব দিব, বলেন কয়টা? দুইটা। একটা হলো দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে দিব, বিপর্যস্ত করে দিব, দুনিয়ায় শান্তি হবে না, ছেলে দিয়ে হবে না, মেয়ে দিয়ে হবে না, পড়শি দিয়ে হবে না, দুনিয়ায় নেতৃত্ব করতে দিয়ে শান্তি হবে না, সম্পদ দিয়ে শান্তি হবে না, অশান্তি ভোগ করবে কিন্তু লোকে না মনে করবে সে খুব শান্তিতে আছে, আসলে তার জীবনটা হবে অসহনীয়, দুনিয়ার ভিতরে একটা জাহান্নাম জ্বলে, বলে নাউজুবিল্লাহ। আমি দুনিয়ায় তাকে কষ্ট দিব, আর একটা কি কিয়ামতের ময়দানে আমি তার দুই চোখের আলো তুলে নিব, অন্ধ করে আমি উঠাবো, তখন আফসুস করে বলবে কল আলে মা হাসারাতানি আমা, কেন আমাকে অন্ধ করে উঠালে, অকত কুন্তু বাসিরা, দুনিয়ায় তো আমি সব কিছু দেখতাম, এই চোখ ব্যবহার করে আমি তো বাজার ঘাটে গিয়েছি, বিয়াই বাড়ি গিয়েছি, জামাই বাড়ি গিয়েছি, সৈকতে বেড়াইতে গিয়েছি, আনন্দ ফুর্তি করছি, সব কিছু তো দেখতাম, এখন কেন দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার কাছে কোরআনের আহ্বান এসেছিল, আলেম ওলামারা বলেছেন, নবী বলেছেন, কিন্তু কোরআনের দিকে ভ্রুক্ষেপ করো নাই, মসজিদে আজান হয়েছে তুমি আজান শুনে মসজিদে যাও নাই, কোরআন নাজিলের মাস আসছে কোরআন খুলে বসো নাই, তুমি রোজা রাখো নাই, আমার দিকের করো নাই, ইবাদত বন্দিগি করো নাই, আজকে আমার রহমত থেকে তোমাকে আড়াল করে রাখলাম, বলে নাউজুবিল্লাহ। আমরা যেন এরকম না হই, আমরা কিরকম চাই আমাদের জীবনটা কষ্টের হোক, পরকালে অন্ধ অবস্থা হোক, এরকম আমরা চাই? আমরা চাই দুনিয়ায় যতটুকু আল্লাহ পাক দয়া করে আমাদের নাজ দেয়ামত দিবেন সেটুকুর উপরে যেন আমরা সন্তুষ্ট থাকি, তা দিয়েই যেন আমরা প্রশান্তি অর্জন করতে পারি, কিছু না পাইলে যেন আমরা সবরের মতো নিয়ামত লাভ করতে পারি, জোরে বলেন ঠিক না, আর কিছু পাইলে যেন আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি, আর কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে ওই সুন্দর নুরানি কুদরতি চেহারার দর্শন যেন আমরা লাভ করতে পারি। হুরো গেলমান যেতে নি নিয়ামত হায় তু সবসে বরকর নিয়ামতে দিদারে তু, আল্লাহু আকবার। আল্লাহর আরব বিলারা আল্লাহর নবীরা বলছে জান্নাতের ভিতরে নাজ নিয়ামত হুর পরি কত কিছু নাজ নিয়ামত দিবেন, ষাটটি থেকে দশটি দুনিয়া পর্যন্ত নাজ নিয়ামত দিবেন, বাড়ি ঘর দিবেন কত সুন্দর সুন্দর, এগুলি যখন উপভোগ করতে থাকবে হঠাৎ করে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সুন্দর চেহারা দিয়ে যখন তিনি উদ্ভাবিত হবেন, এরকম মোমেনদের সামনে যখন জান্নাতের সামনে আসবেন, সমস্ত নিয়ামত থেকে চোখ ফিরাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ওই সুন্দর কুদরতি চেহারার দিকে তাকায় থাকবেন, কত কাল কত বছর কত যুগ অতিবাহিত হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। এই জন্য কবি বলছেন হুরো গেলমান যে তিনি নিয়ামত হায় তু সবসে বরকর নিয়ামতে দিদারে তু, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ দিদার, এই আল্লাহ দিদার পাওয়ার জন্য চাই ইবাদত, ধরে বল ঠিকই না। فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চাও,
আমরা সবাই আছি, বলেন ঠিক না? কারা কারা আছি আমরা সবাই? আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চাই, আল্লাহকে দেখতে চাই, এই আশা আছে না? পূর্ণ আশা আছে। আল্লাহ পাক বলেন তাহলে তোমাদের দুটি কাজ করতে হবে, তোমাদের নেক আমল করতে হবে, কি করতে হবে? আমল সালে করতে হবে বেশি বেশি। ওলা ইউশরিক বিইবাদতি রাব্বিহি আহাদা, কিন্তু আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা, এই দুটি জিনিস তোমরা যদি নেক আমল উপহার দিতে পারো, শিরিক মুক্ত ইবাদত উপহার দিতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের দর্শন উপহার দিবেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন সকল, আল্লাহুম্মা আমিন। তিন নাম্বার পুরস্কার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ মানে সন্তুষ্টি বা সৃষ্টির ভালোবাসা লাভ করা যাবে, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাজি হয়ে যান, বান্দার উপর কি হয়ে যান? রাজি আল্লাহু আনহু রাদওয়ান। সাহাবে কেরামের ইবাদত ত্যাগ তিতিক্ষা কোরবানির মাধ্যমে ইসলামের জন্য জান মাল খরচ করেছেন, সে কারণে আল্লাহ তাদের রাজি হয়ে গেছে না, সন্তুষ্ট হয়ে গেছে না, কি বলুন ঠিক কিনা? তারাও আল্লাহর রাজি হয়ে গেছে, আল্লাহ তাদের কি হয়ে গেছে? আমরা যদি সেরকম ইবাদত করি আমাদেরও আশা আছে, এটা শুধু তাদের জন্য নয় বরং কেমন পর্যন্ত কালেমাগো মুসলমানের জন্য এই পথ খোলা রেখেছেন আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন মানুষকে এই বলি ডাক দেবে, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি দ্রুত গতিতে তোমার রবের দিকে এগিয়ে যাও, রবের দিকে বেরিয়ে পড়ো। এই অবস্থায় যখন তুমি তার উপরে সন্তুষ্ট এবং তিনি তোমার উপরে সন্তুষ্ট, ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি, আল্লাহু আকবার, আমার ইবাদ আমার গোলামদের ভিতরে, আমার ইবাদতকারীদের ভিতরে, বান্দাদের ভিতরে তুমি শামিল হয়ে যাও, তাদের অন্তর্ভুক্ত হও আর একসাথে জান্নাতে চলে যাও। তাহলে বুঝা যায় নেককার দিনদার ইমানদারদের সাথে থাকা লাগবে, জান্নাতে যেতে হলে সাথে থাকা লাগবে, দুষ্ট লোকদের সাথে সাথে থাকলে জান্নাতে যাওয়া জাহান্নামটাও ভালো পাওয়া যাবে না, বলবেন ঠিকই না? আমরা জান্নাত পেতে চাই, জান্নাত ফেরদৌস পেতে চাই, তাহলে নেককারদের সাথেই থাকতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? একথার তাকিদ নবীরা পর্যন্ত অনুভব করেছেন। হযরত সালাম আসসালাম দোয়া করেছেন যে ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, প্রভু হে আপনার দয়া রহমতে আমাকে আপনার নেককার বান্দাদের মধ্যে শামিল করে নিন, আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি হুকমা ওয়া আলিকনি বিসালিহিন, আহ আল্লাহ তুমি জ্ঞান দান করো আর নেককার বান্দাদের সাথে তুমি সামিল করে নাও, সুবহানাল্লাহ। এভাবে অনেক নবীরা কি করেছেন? দোয়া করেছেন আমার বন্ধুগণ। সুতরাং আল্লাহ রাজি হবেন আর দুনিয়ার মানুষ আপনাকে মহব্বত করবে। এই যে হুজুর আজকের মাহফিলের যিনি কি ছিলেন সভাপতি ছিলেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব প্রবীণ আলমে দ্বীন, এই এলাকার এমন কোন লোক আছে তাকে যারা সম্মান করে না, ঠিকই না? তিনি তাকে সবাই সম্মান করে না, ইজ্জত করে না, কেন করে? এই মেয়ের বিনিময় তার ইবাদত বন্দিগির বিনিময় আল্লাহকে তিনি রাজি করছেন, খুশি, সব মানুষ তাকে মহব্বত করে ভালোবাসে, এই জন্য সব জায়গায় তাকে ডাকে, ধরে বলেন ঠিকই না? আবার কিছু মানুষ এমন আছে তাকে দেবো ইচ্ছা এবং ইচ্ছা মন থেকে ভালো লাগে না, শত্রুতা, কেন? আল্লাহ তাকে ভালোবাসে না, জিব্রাইল ভালোবাসে না, ফেরেশতারা ভালোবাসে না, এই জন্য তার প্রতি আপনার ভালোবাসা কি জাগ্রত হবে না। এই জন্য ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা যেমন পাওয়া যায় তেমনি করে আল্লাহর বান্দাদের সৃষ্টি করে ভালোবাসা পাওয়া যায়। চতুর্থ নাম্বার আমি শেষ করে দিব, চতুর্থ নাম্বার হচ্ছে পুরস্কার, বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি পাওয়া যাবে ইবাদতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আমার ভাইরা, এই যে আমরা চাকরি বিক্রি করি, আপনারা চাকরি বিক্রি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সব টাকা পয়সা কি একসাথে খেয়ে ফেলেন? কিছু পয়সা রাখেন না, জমা রাখেন না ব্যাংকে, ডিপিএসসিও রাখেন, বিভিন্নবার ব্যাংকে রাখেন, কেন? অকেশনালি কোনো বিপদ আপদ মুসিবতে বড় একটা প্রয়োজনে যখন টাকা পয়সার প্রয়োজন হবে, যদি আপনি কিছু জমা না রাখেন, সবগুলি যদি আনাকুম আর জানাকুম সাথে সাথে আপনি কি খরচ করে ফেলেন, তাহলে ওই সব বিপদ আপদে আপনি কোথা থেকে পাবেন? অনেকের কাছে তো ধারও পাবেন না, এই জন্য কিছু জমা রাখেন কি না?
মুমিনের ইবাদত হচ্ছে সেরকম ব্যাংকে টাকা জমা রাখার মতোই। এই ইবাদত বন্দিগি যদি জমা থাকে তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতকারী বান্দার সমূহ বিপদ আপদ মুসিবত থেকে তাকে ইবাদতের ফসিলায় ইবাদতের বরকতে আল্লাহ পাক তাকে ওই মুসিবত থেকে নাজাত দান করেন। জোরে বল আল্লাহু আকবার। এই ব্যাপারে কোরআনের থেকে অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাব না। পঞ্চম নাম্বার হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম আওরাত প্রজন্মের কিভাবে উপকার হবে। আপনি যদি ইবাদত বন্দি করেন, আল্লাহর একজন খাঁটি বান্দা হতে পারেন, আমলকারী হতে পারেন, তাহলে আপনার সন্তানেরাও কিন্তু আপনার আমলের বরকতে ইবাদতের বরকতে তারা সম্মানিত হবে। সুবহানাল্লাহ। ওই যে আপনারা জানেন খিজির আলাইহিসসালামের কাছে হযরত মূসা আলাইহিসসালামকে সফর করেছিলেন না, এই ঘটনা তো অনেকেই কিছু কিছু জানেন, সূরা কাহাফের ভিতরে বিস্তারিত আছে। হযরত মূসা আলাইহিসসালামকে বলছিলেন তোমার জ্ঞান অর্জন করতে হবে, বিশেষ জ্ঞান, তাহলে কার ছাত্র হতে হবে? আমার এক বিশেষ বান্দা আছে, নাম তার খিজির। লম্বা ঘটনা আমি ছোট্ট করে আমি বলছি, খিজির আলাইহিসসালামের কাছে যাও, খুঁজে খিজির আলাইহিসসালামের সন্ধান পেলেন আর আবদার করলেন যে আপনার আমি ছাত্র হতে চাই। মূসা আলাইহিসসালাম বললেন, খিজির আলাইহিসসালাম বললেন যে দেখেন আপনি আমার তো ছাত্র হতে পারবেন না, আপনি আমার সাথে থাকার মতো আপনার কি সবর হবে না? উনি বলছে না হবে, আপনি আমাকে ছাত্র বানান। ছাত্রটা কোনো একাডেমিক কোনো বিদ্যালয়ে বসে বসে শিক্ষা দেওয়া না, পর্যটন অর্থাৎ সফর হালাতের ভিতরে শিক্ষা দেওয়া, এই ছিল সিস্টেম। হযরত খিজির আলাইহিসসালাম তাকে নিয়ে সাথে নিয়ে চললেন, একটা নদী পার হওয়ার প্রয়োজন দেখা দিল, সেই সেখানে একটা নৌকায় উঠলেন। নৌকায় যারা মাঝিমাল্লা ছিল তারা ছিল কয়েক ভাই, তারা এইটা চালাইয়েই তারা কি খাইতো, তাদের রুজি রোজগার করতো, সেখানে তাদেরকে মানে উঠালেন। খিজির আলাইহিসসালামকে তারা চিনতে পেরে কোনো পয়সা পাতি নিলেন না। যখন উঠে গেলেন তখন একটা বাড়ি ওই নৌকার একটা তক্তা এক জায়গা দিয়ে একটু ভেঙে দিলেন। মূসা আলাইহিসসালাম বললেন যে হুজুর, এই লোকেরা বিনা পয়সায় আমাদের কি করলো, পার করলো, আর আপনি এটা কাজ করলেন। তাদেরকে তো আমরা পয়সা দিলাম না, আরো তাদের নৌকার তক্তা ভেঙে দিলেন, এটা কি কি কাজ করলেন? খিজির আলাইহিসসালাম বললেন যে আমি বললাম না যে তুমি আমার সাথে থাকতে পারবো না, হুজুর এই প্রথমবার, প্রথমবার আমার মাফ করবেন, প্রথমবার আমি বলছি। আচ্ছা ঠিক আছে, আবার চললেন। যাইতে 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 উপরে উঠে যাইতে যাইতে দেখলেন যে এক জায়গায় কতগুলি ছেলে প্লে খেলা করে, সব চাইতে নাদুস নুদুর যে ছেলেটি সেইটাকে ধরে মেরে ফেললেন, হত্যা করলেন। বলে নৌকা ভাঙা আছে, মানুষ হত্যা করা যাবে না কিনা। হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন, আগে নৌকা ভাঙছে এটা তো সামান্য কিছু ছিল, এখন তো মানুষ মারলেন, মানুষ মারা মহাভাব না, মানুষ হত্যা করা কবিরা গুনাহ। খিজির আলাইহিসসালাম বললেন যে আমি বলছিলাম না যে তুমি পারবে না আমার সাথে থাকতে, স্যার আর একবার, এরপরে যদি বলি তাহলে আমাকে আর আপনি ছাত্র হিসেবে রাখবেন না। আবার যাইতে যাইতে এক গ্রামে গেলেন, সেই গ্রামের লোকেদের কাছে তারা মেহমান হওয়ার জন্য চাইলেন, কিন্তু তাদের তারা মেহমানদারি করলো না, এমন বকিলের বকিল, তাদেরকে মেহমানদারি করলেন না। পরক্ষণে যাবার সময় দেখলেন যে একটা দেয়াল এভাবে ঝুঁকে পড়ছে, হযরত খিজির আলাইহিসসালাম আস্তে করে দাঁড় করে দিলেন। মূসা আলাইহিসসালাম বলছেন আগের দুইটা তো খারাপ করছিলেন, কিন্তু এইটা একটা ভালো কাজ করছেন, তবে ভালো কাজ করছেন কার জন্য, বকিলের জন্য, তাই তাদের থেকে তো বিনিময় নিয়ে করার দরকার ছিল, বিনিময় ছাড়াই কেন করলেন? হযরত খিজির আলাইহিসসালাম হাত ফেরার কো বাইনি ও বাইনি। এই হলো আপনার আর আমার মধ্যে বিচ্ছিন্ন সর্বশেষ ঘটনা। এখন আর আপনাকে আমি ছাত্র থাকতে চাই না, মূসা আলাইহিসসালাম আমি আর আপনার সাথে থাকতে চাই না, এইসব কিছু দেখার মতো সহ্য আমার হবে না, বলেন আল্লাহু আকবার। কারণ হযরত মূসা আলাইহিসসালাম ছিলেন শরীয়তের ধারক বাহক। এমন কিছু বিষয় আছে তাকে বিনি, যে বিষয়গুলি বিশেষ কোন বান্দাকে আল্লাহ পাক দিয়েছেন এটা শরীয়তে টলাট করে না, বলেন আল্লাহ আকবার। নৌকা কেন ভাঙলেন, তারপর ছেলে কেন হত্যা করলেন, ওই দেয়াল কেন উঠাইলেন, এর হেকমত আছে না নাই? মূসা আলাইহিসসালাম এটা জানা ছিল না। উপায় ছিল একজন জালেম লোক, চাঁদাবাজ, ট্যান্ডার বাস আছে না আপনাদের এলাকায়? নাই, অনেক জায়গায় আছে কিনা, ঘাটের মধ্যে ট্যান্ডার বাস থাকে না, হ্যাঁ চাঁদা খায়। উপায় ছিল কিছু জালেম লোক, যত ভালো জিনিস, ভালো জিনিস আছে একটু, ভালো জিনিস সেই ভালো জিনিস তারা গ্রহণ করতো, যদি কোনো জিনিসের ভিতরে কোনো দুর্বলতা থাকতো সেইটা তারা নিত না। খিজির আলাইহিসসালামের জানা ছিল ওপারে যখন এই সুস্থ নৌকাটা, সুন্দর নৌকাটা যখন ভিড়বে
তখন তাদের দেখে সহ্য হবে না, তারা আত্মসাত করবে। এই নৌকার একটা যদি তক্তা ভাঙা থাকে তাহলে তারা দুর্বল মনে করে, এটা একটা খুঁত মনে করে এটা ছেড়ে দিবে, বলে আল্লাহু আকবার। মুসা এই জন্যই কষ্ট করেছি, এটাকে আমি ভালো করছি না খারাপ করছি? মুসা সরকার ভালোই করছেন, সুবহানাল্লাহ। আর ওই ছেলেটা মাসি কেন জানো, ওই ছেলেটা ভবিষ্যতে নাস্তিক হবে, এটা খোদাদ্রুই হবে, দুষ্ট হবে, সে তার বাপ মায়ের বদনাম করবে এবং এলাকার লোক সব লোকগুলিকে দুষ্ট বানাবে, নাস্তিক বানাবে, খোদাদ্রোহী বানাবে। এই জন্য তাকে আগেই সকলে কি ধ্বংস করে দিয়েছি, হয়তো আল্লাহ পাক তার নির্মাণ বদল হিসাবে তার মা বাপকে অন্য ভালো সন্তান দান করবেন, বলেন আল্লাহু আকবার। কি এটা ভালো করছি না খারাপ করছি? কে ভালো করছেন? ওই যে উঠাই দিলাম দেয়ালটা, উঠাই দিলাম কি জন্য জানো? ওই দেয়ালটা ছিল এমন কিছু অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের, নাবালক সন্তানদের, যার পিতা মাতা ছিল খুবই নেককার, দিনদার, ইমানদার, আমলকারী, ইবাদতকারী, তাদের সন্তান ওরা আজও বড় হয়ে সম্পদ তারা বুঝতে পারে না, সম্পদ সুরক্ষার দায়িত্ব বোধ তারা বুঝতে পারে না। এই জন্য আমি এইটাকে দেয়াল দাঁড় করাই দিছি, যাতে করে লোকেরা এই সম্পদ দেখে তাদের অজান্তে চুরি করে নিতে না পারে, বড় হলে তাদের ওসিয়তনামা দেখে ওখান থেকে তারা নিতে পারে। এই সুযোগ করে দেওয়ার জন্য আমি এটা করছি। ভালো করছি না খারাপ করছি? খুবই ভালো করছেন, বলেন আল্লাহু আকবার। এখান থেকে আমি যে দলিলটা পেশ করছি সেটা হলো ওলামা ইকরাম বলেছেন, কোন আলেম ওলামা পীর মাশায়েখ কোন জনদরদি ভালো মানুষ যদি এলাকায় মারা যায়, তার যে পরিবার পরিজন ছেলে মেয়ে থাকে তাকে সেই ছেলে মেয়ে পরিজন পরিবার পরিজনের সাহায্যে এলাকার আপামর জনসাধারণের সব এসে তাদের পাশার পাশে দাঁড়ানো, এটা নৈতিক ইমানি দায়িত্ব হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। কি বলছিলাম, একজনে কামাই করে দশজনে খায়, একজনে কামাই করে দশজনে খায়। এই যদি আপনি ভালোভাবে চলে যান, আপনি যদি একটা পরিচিতি পান আল্লাহর একজন খাঁটি বান্দা, রসুলের একজন খাঁটি উম্মত হিসেবে, তার পরবর্তী প্রজন্ম আপনার যে সন্তানে থাকবে ওরা কিন্তু আপনার এবাদতের সুবাদে এর বরকতে লোকেরা দোয়া করবে, তাদের পাশে দাঁড়াবে, লোকেরা তাদের সাথে মিশবে, তাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে, সাহায্য করবে। এই ছিল পাঁচটি পুরস্কার, দুনিয়াবী পুরস্কার এবাদতের। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পুরস্কার দিয়ে বান্দাদেরকে এবাদতের বিনিময় করবেন, বলেন না আল্লাহু আকবার। আমার তরুণ ভাইরা যুবক ভাইদের খেদমতে দু একটি কথা বলবো, যুবকদের জন্যে এবাদত বেশি বেশি করা দরকার। বয়সের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটা? যৌবন বয়স, ঠিকই না? যৌবন বয়সে দুনিয়া আখেরাতে সব কিছু অর্জন করার উত্তম সময়, সোনালী অধ্যায়। দুনিয়া অর্জন করতে চান সেটাও যৌবন সময় সম্ভব, বৃদ্ধকালে কি সম্ভব? নতুন করে ব্যবসা করা, চাকরি করা কি সম্ভব? যৌবন করে অর্জন করতে হবে। আর ইবাদত বন্দিকে করতে হবে কোন কালে? যৌবন কালে, ঠিকই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে নবুয়ত দিয়েছেন কোন কালে? শিশুকালে না বৃদ্ধকালে? কোন কালে দিয়েছেন? সবাইকে যৌবন কালে, বেশিরভাগ 40 বছর সময় কি দিয়েছেন? আমাদের নবীকেও দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলবো যে আপনারা বেশি বেশি ইবাদত করবেন। আপনাদের ইবাদত কি? পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজানে ফরজ রোজা করি আদায় করবেন। আল্লাহর রাসূল বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আজিমিনে সায়া দান করবেন সাত ব্যক্তিকে, তার মধ্যে অন্যতম ব্যক্তি হলো ওই যুবক যেই যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এরপরে মা বাবার সেবা করবেন, যুবকদের ইবাদতের কথা বলছি, মা বাবার সেবা করবেন, তারপরে নিজের চোখ হেফাজত করবেন, সতীত্বের হেফাজত করবেন। অনেক যুবক আছে যে একটা মোবাইল বাইরেছে না, মোবাইল, এই মোবাইল সারাক্ষণ মোবাইল নিয়ে টাচা টাচি করে, শুধু মোবাইল নিয়ে এরকম এরকম করে, এমনকি হাত পর্যন্ত অবাস হয়ে যায়, লেখাপড়ার অভ্যাস আস্তে আস্তে কমে গেছে এই মোবাইল চালাইতে চালাইতে, এবং মানুষের সাথে সুসম্পর্ক বিনষ্ট হয়েছে, পুলিশের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এবং এই মোবাইল এ সারাক্ষণ মানে আজে বাজে মুভি ছবি এইসব দেখে দেখে সময় নষ্ট করে, এই সময় জবাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? জরুর হবে কিনা? যুবক ভাইরা, তরুণ ভাইরা, এই মোবাইল ব্যবহার করতে খুবই হুঁশিয়ার, ডাক্তারের হাতে ছুরি থাকলে মৃত্যু উন্মুখ মানুষ জীবন ফিরে পায়, অপারেশন করে তাকে ভালো করতে পারে, জোরে বলেন ঠিকই না? আর সোনের কাছে ডাকাতির কাছে যদি মানে ছুরি থাকে তাহলে ভালো মানুষও কি হয়ে যায়? জীবন বরবাদ হয়ে যায়। এই মোবাইলটাও সেরকম, মোবাইলটা আধুনিক
একটা ডিভাইস, এবং সেখান থেকে আপনি ভালো কিছু অর্জন করার আপনার সুযোগ থাকবে। এখানে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারেন, ওয়াজ মাহফিল শুনতে পারেন, আপনার একটা ভালো কথার মেসেজ সারা পৃথিবী জুড়ে সব জায়গায় আপনি আদান প্রদান করতে পারেন, সব কিছু করতে পারেন। আবার একবারে খারাপ হতে চাইলেও একাকি খারাপ হওয়ার জন্য একটা মোবাইলই যথেষ্ট, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ লাগবে না, কোনো খারাপ মানুষ লাগবে না, এটাই হাজার খারাপ মানুষের কি একটা গোডাউন, ঠিক না? একটা বদ্ধ ঘরে চতুর্দিকে দরজা আটকানো একটা মোবাইল থাকলে সে জেনাখর হয়ে যেতে পারে, বলেন আলহামদুলিল্লাহ, বদমাশ হয়ে যেতে পারে, জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, যুবক ভাইরা, তরুণ ভাইরা, আপনাদের কাছে বিনীত আরো ছাত্র ভাইরা, এই মোবাইল ব্যবহার করতে আপনারা সাবধান হবেন। আর মানব সেবায় আপনারা রত হবে, মানব সেবা সৃষ্টির সেবার চাইতে বড় খেদমত আর কিছু হতে পারে না। বিভিন্ন ধরনের সেবা, আপনি যে জানেন একজন জেনাকারী ব্যক্তি, বুখারী শরীফ হাদিস, একজন ব্যভিচারিণী জেনাকারিণী মহিলা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইয়া তার জীবনের সমস্ত গুনাহ খাতা থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাতের অধিকারিণী হয়েছিলেন, বলেন আল্লাহু আকবার, একদম সহি হাদিস, বুখারী শরীফ বর্ণিত আছে। তাহলে আমরা সেই মানব সেবার মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি, এটা একটা বড় ইবাদত। আমার নবী শিখাই গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে এই মানবিক কারণে হযরতে মায়েশা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই মানবিক দিকগুলি উল্লেখ করে বলছেন, আল্লাহু লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ করে বলছি হে মুহাম্মদ, হে আমার প্রিয় স্বামী, আপনাকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন না। কারণ আপনি না আত্মীয় সেবা করেন, আত্মীয় সাথে সুসম্পর্ক রাখেন, গরিবদের সেবা করেন, অসহায়ের পাশে দাঁড়ান, মজলুমদের পাশে দাঁড়ান, আপনি সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনি অগ্রণী ভূমিকা পালন করেন, এই মানবিক গুণগুলি থাকলে তাকে আল্লাহ পাক কখনো লাঞ্ছিত করেন না। আপনারা দেখবেন সমাজের মধ্যে অনেক মানে যে সাধারণ যে সমস্ত ইবাদত বন্দিগী আছে এগুলোর মধ্যে কিছু কুসুর থাকলেও, কিছু কমতি থাকলেও, কিছু মানুষ আছে সমাজ সেবা করে, মানুষের উপকার করে, এতিমদের লালন পালন করে, আত্মীয় মানে খোঁজ খবর নেয়, ওই সব মানুষগুলি কিন্তু অনেক বড় বড় বিপদ থেকে তারা মুক্তি পেয়ে যায়, ধরে বলেন ঠিকই না? এই জন্য ইবাদতের পাশাপাশি এই মানব সেবা আপনারা করবেন। এই জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ বলেছেন, তরিকাত বজুদ খেদমত খালকিনিস বতসবি হসাজা দাও দল কেনিস, তরিকা শুধু লম্বা জামা গায়ে দেওয়া, টুপি দেওয়া, পাগড়ি দেওয়া, তারপরে জায়নামাজ, সুন্দর সুন্দর জায়নামাজ বিছায়, নামাজ পড়া, তসবি হাতে নিয়ে জিকির আজকার, এগুলি একটা সুপির নিদর্শন আছে ঠিক, হ্যাঁ, কিন্তু মূল যে জিনিসটা মানে তরিকা সেটা হলো মানব সেবা, সৃষ্টির সেবা, যে নবীরা করেছেন, সাহাবা কিরাম করেছেন, আউলিয়া কিরাম করেছেন। এই জন্য আমরা গতানুগতিক ইবাদতের পাশাপাশি সৃষ্টির সেবা, মানব সেবা করবো ইনশা আল্লাহ। আমার ভাইরা, পুরুষ ভাইরা, আপনাদের জন্য বড় নেক আমল হলো পাঁচ ওয়াক্ত সালাত, রোজা, নামাজ, এগুলি তো করবেন, আপনাদের জন্য শ্রেষ্ঠ একটা আমল হলো পরিবার পরিজনের খোঁজ খবর নেবেন, তাদের সাথে উত্তম ব্যবহার করবেন, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন। নবীজি বলেছেন, খৈরুকুম খৈরুকুম লিআহলি, যে তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তোমার পরিবার পরিজনের জন্য তোমরা ভালো, বুঝে না? খৈরুকুম, হ্যাঁ, আনা খৈরুকুম খাইরুকুম লিআহলিকুম আহলি, যে আমি তোমাদের মধ্যে উত্তম, কেন? যে আনা খাইরুকুম লিআহলি, আমি তোমাদের মধ্যে আমার আহারের জন্য আমি বেশি ভালো, বলেন আল্লাহু আকবার। সুতরাং পরিবার পরিজনের জন্য আপনারা সময় দিবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, উত্তম ব্যবহার করবেন, কখনো আপনারা চেহারার উপর মারবেন না, অবাঞ্ছিত কোনো কথা বলবেন না স্ত্রীদেরকে। অনেকে বলে এই শুয়ারের বাচ্চা, বউরে বলে শুয়ারের বাচ্চা, এই রাইট আছে আপনার? কথা বলবেন, সময় কম, কথা বলবেন, এই রাইট আছে স্ত্রীকে শুয়ারের বাচ্চা বলা হলো না? কেন বলবো না? এই গাধা বাচ্চা, একদিন বললেন, দুই দিন বললেন, তারপর কি হলো জানেন? এমন একদিন বলবে সুদে আসলে আর কখন জানেন, আপনার বাচ্চারা যখন খেলাধুলা করবে সামনে উল্টা পাল্টা করতে, এই শুয়ারের গোষ্ঠী, আপনার বউ বললে শুয়ারের গোষ্ঠী, তার মানে কি তোর দাদা শুয়ার, তোর বাপে শুয়ার, তোরাও শুয়ার, চোদ্দ গোষ্ঠী সব শুয়ার, এই যে এত চোদ্দ বছর পর্যন্ত শুয়ারের বাচ্চা বলেছে, সেইটা এখন কি আমি শুধু আসলে কি আদায় করছি, বুঝতে পারছেন? সুতরাং এমন একটা অবাঞ্ছিত কথা বলার অপেক্ষা আপনি করবেন না, অবশ্যই ভদ্র ব্যবহার করবেন। আর নারীদের জন্য উত্তম ইবাদত হচ্ছে আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া শাহারাত
আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মহিলারা পাঁচ ওয়াক্ত সালাত যদি যথাযথভাবে আদায় করে, রমজানের ফরজ রোজাগুলি আদায় করে, সতীত্বে হেফাজত করে পর্দায় থাকে আর স্বামীর খেদমত করে, তাহলে জান্নাতের আটটি দরজা তাদের জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে অনায়াসে প্রবেশ করতে পারবে। আমার ভাইরা, এই জন্য মায়েরা বোনেরা আপনারা আপনাদের ইবাদত করবেন, ভাইয়েরা করবেন, যুবকেরা তরুণরা করবেন, সবাই আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা এবার রসুলের খাঁটি উম্মত হিসেবে এই দুনিয়ায় আমরা এই আইডেন্টি নিয়ে আল্লাহর কাছে যেন আমরা যেতে পারি, সেই রকম আমল এবং ইমান আল্লাহ পাক আমাদের দান করুন সকল। আল্লাহুম্মা আমিন।